সুপ্রিয় শিক্ষার্থী, আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের অনলাইন ক্লাসে। আজকে আমরা পড়ব ষষ্ঠ অধ্যায়ের তৃতীয় ক্লাসের যে টপিকসটা হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রকারভেদ এবং তার কিছু সংগঠন আছে। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে কিছু সংগঠন আছে, সেই সংগঠনগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আগের ক্লাসে আমরা যেগুলো পড়েছিলাম, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম পড়েছিলাম, ডাটাবেস পড়েছিলাম, বিভিন্ন ধরনের ডাটাবেসের উপাদান ছিল সেগুলো পড়েছিলাম। তো যাদের ওই টপিকস গুলো ভালো করে পড়া হয় নাই তাদের কিন্তু এই অংশটুকু বুঝতে একটু অসুবিধা হতে পারে। সো তোমাদের রিকোয়েস্ট থাকবে যে তোমরা আগের দুইটা ক্লাস একটু ফলো করো, দেন এই ক্লাসটাতে ফলো করার জন্য। আচ্ছা, যাক আমরা শুরু করি তাহলে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রকারভেদ। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমকে আমরা অ্যাকচুয়ালি তিনটা ভাগে ভাগ করতে পারি। এখানে দেওয়া আছে, দেখো, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। প্রথমটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার ডাটাবেস, সেকেন্ডটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডাটাবেস, থার্ড হচ্ছে ওয়েব এনাবল ডাটাবেস। ক্লায়েন্ট সার্ভার আছে, ডিস্ট্রিবিউটেড আছে, দেন হচ্ছে ওয়েব এনাবল। তো প্রথমে আমরা জানবো ক্লায়েন্ট সার্ভার ডাটাবেসটা কি বা সে কিভাবে কাজ করে। এখানে দেখো, ক্লায়েন্ট সার্ভার ডাটাবেস হলো কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণকারী সার্ভারের সাথে নেটওয়ার্কের মাধ্যমে সম্পর্কযুক্ত একটি ডাটাবেস সিস্টেম। মানে আমার যে ডাটাবেসটা আছে সেটা একটা ক্লায়েন্টের যে সার্ভারটা আছে সেখানে সংরক্ষিত থাকবে এবং দূর দূরান্তে যে ক্লায়েন্ট বা ইউজার আছে তারা সবাই এটাকে ব্যবহার করবে। মূল ডাটাবেসটি স্থায়ীভাবে সার্ভারে সংরক্ষিত থাকে এবং দূর দূরান্তে বসে বিভিন্ন ব্যবহারকারী কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমের অন্তর্ভুক্ত হয়ে ডাটাবেস অ্যাক্সেস করতে পারে। এক্ষেত্রে ডাটাবেস ব্যবহারকারীদেরকে আমরা কি বলছি, ক্লায়েন্ট বলতেছি অথবা টার্মিনাল বলা হয় অথবা অ্যাপ্লিকেশন বলা হয়। তো ক্লায়েন্ট সার্ভার পদ্ধতিতে শুধুমাত্র একটি ডাটাবেস সার্ভারে সংরক্ষিত থাকে, এটা আমাকে একটু মাথায় রাখতে হবে। ডাটাবেস সার্ভারে সংরক্ষিত থাকে শুধু একটা, যাকে আমরা বলছি ব্যাকএন্ড, এবং ক্লায়েন্ট কম্পিউটার মানে যারা ইউজ করবে ডাটাবেসটাকে তারা শুধুমাত্র ফর্মস এবং রিপোর্ট রাখে, যাদেরকে আমরা বলছি ফ্রন্ট এন্ড। তার মানে ডাটাবেস যেটা সার্ভারে আছে সেটাকে বলছে ব্যাক এন্ড, আর যারা ক্লায়েন্ট কম্পিউটার ফর্মস এবং রিপোর্টের মাধ্যমে সংযুক্ত থাকে সেটাকে আমরা বলছি ফ্রন্ট এন্ড। তো এক্ষেত্রে একাধিক ব্যবহারকারী একই সময়ে অথবা ভিন্ন সময়ে ফ্রন্ট এন্ডের সাহায্যে ডাটাবেসের সংযোগের মাধ্যমে কাজ করতে পারে। ক্লায়েন্ট বা টার্মিনাল সার্ভারের রিসোর্স ব্যবহার করতে পারে এবং সার্ভার ক্লায়েন্টকে প্রক্রিয়াকরণের কাজে সহায়তা করতে পারে। তো ক্লায়েন্ট সার্ভার কোনো সার্ভিস পাওয়ার জন্য কি করবে, একটা রিকোয়েস্ট পাঠাবে। কাকে পাঠাবে? সেটা সার্ভারকে রিকোয়েস্ট পাঠাবে, মানে যেটা একদম মেইন সার্ভার আছে সেটাকে রিকোয়েস্ট পাঠাবে। তো সার্ভার কি করবে, ক্লায়েন্টের অনুরোধে অন্যান্য নিয়ম অনুসারে ডাটা কিংবা সে কি করবে, সার্ভিস প্রদান করবে। তো ক্লায়েন্টগুলো কখনোই ডাটাবেজে কোনো পরিবর্তন বা পরিবর্তন করতে পারবে না, এবং সেটা কে পারবে, সেটা পারবে ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর, যেটাকে আমরা সংক্ষেপে বলি ডিবিএ, ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর। তো উনি কি করতে পারবেন, উনি শুধুমাত্র ডাটাবেজের গঠনগত পরিবর্তন, ইউজারের সংখ্যা, এগুলো উনি নির্ধারণ করতে পারবেন। পাশে একটা মডেল দেওয়া আছে, দেখো, ডাটাবেস সার্ভার একটা নেটওয়ার্কের মাধ্যমে ক্লায়েন্টরা কি করতেছেন, ইউজ করতেছেন, ঠিক আছে। এটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর এটা হচ্ছে ব্যাকএন্ড, মানে এই জিনিসটা হচ্ছে ব্যাকএন্ড। তো ক্লায়েন্ট সার্ভার ডাটাবেস ব্যবস্থাপনার কিছু সুবিধা আছে। নেটওয়ার্কের সমস্ত কম্পিউটার নিয়ম সমন্বিতভাবে কাজ করে বলে সিস্টেমের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়, কমিউনিকেশন ব্যয়টা হ্রাস পায়, ব্যবহারকারী কর্মদক্ষতা বৃদ্ধি পায়, সময়টা কি লাগে কম লাগে, ঠিক আছে। তো এটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার ডাটাবেস। একটা পরেরটা যেটা আমরা করতেছি সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডাটাবেস। ডিস্ট্রিবিউটেড ডাটাবেস হলো কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণকারী সার্ভারের সাথে নেটওয়ার্কের মাধ্যমে সম্পর্কযুক্ত একাধিক ডাটাবেস সিস্টেম। ওখানে আগেরটাতে যেটা ছিল শুধু ডাটাবেস সিস্টেমটা একজনের কাছে ছিল কেন্দ্রীয়ভাবে, বাট এখানে কিন্তু একাধিক তোমার ডাটাবেস সিস্টেম আছে, সেটা নেটওয়ার্কের মাধ্যমে সবগুলো আবার কোথায় কেন্দ্রীয়ভাবে যে সার্ভারটা আছে সেটার সাথে সংযুক্ত থাকে। তো এই পদ্ধতিতে একটি সেন্ট্রাল সার্ভার মানে কেন্দ্রীয় সার্ভার এবং এর অধীনে এক বা একাধিক সাব সার্ভার বা ওয়ার্ক স্টেশন থাকতে পারে। তো সেন্ট্রাল সার্ভার সহ প্রত্যেকটি সাব সার্ভারে মানে হচ্ছে ওয়ার্ক স্টেশনে কি থাকবে, ডাটাবেস থাকে। সাধারণত ডাটাবেস ওয়ার্ক স্টেশন গুলো ভিন্ন ভিন্ন দূরবর্তী স্থানে হয়ে থাকে। এটাকে আমরা অ্যাকচুয়ালি একটু তুলনা করতে পারি ব্যাংকের সার্ভারের সাথে। প্রত্যেকটা ব্যাংকের যে ব্রাঞ্চটা আছে সেখানে কিন্তু একটা কি থাকে, ওখানে একটা তোমার সার্ভার থাকে। যেমন চট্টগ্রামের যে মেইন অফিসটা আছে তাদের একটা সার্ভার আছে, সিলেটেরটাতে আছে, রাজশাহীটাতে আছে, খুলনাটাতে আছে, আবার সবাইকে একসাথে নিয়ন্ত্রণ করতেছে কোথায়, ঢাকা থেকে। তো এটাকে ডিস্ট্রিবিউটেড ডাটাবেস মতো উল্লেখ করা যায়। তো এই পদ্ধতিতে প্রত্যেকটি ওয়ার্ক স্টেশনে স্বতন্ত্রভাবে ডাটাবেস সংশোধন, সম্পাদন প্রভৃতি কাজ করা হয়, এবং সেন্ট্রাল সার্ভারে রক্ষিত কেন্দ্রীয় ডাটাবেস ওয়ার্ক স্টেশনগুলোর ডাটাবেসের সর্বশেষ অবস্থা অনুযায়ী পরিবর্তিত বা কি হয়, আপডেট হয়।
তো এই যেটা আমরা একটু আগে বলছিলাম ব্যাংকের সাথে আমরা তুলনা করতে পারি। তো সার্ভারের কেন্দ্রীয় ডাটাবেসটা কি করে, সাব সার্ভার গুলো ডাটাবেসের ডাটা পাঠ, ডাটা বর্ণনার ভাষা ইত্যাদি পরিবর্তন বা পরিমার্জন করতে পারে। এভাবে ডিস্ট্রিবিউটেড ডাটাবেস পদ্ধতিতে সার্ভারের কেন্দ্রীয় ডাটাবেসের মাধ্যমে ওয়ার্ক স্টেশন গুলো ডাটাবেস থেকে সর্বশেষ তথ্য সংগ্রহ এবং ওয়ার্ক স্টেশন গুলো ডাটাবেস পরিচালনা এবং নিয়ন্ত্রণের কাজ করে থাকে। তো ডিস্ট্রিবিউটেড ডাটাবেস ব্যবস্থাপনার জন্য ক্লায়েন্ট সার্ভার পদ্ধতিকে আমরা প্রাধান্য দেওয়া হয়ে থাকে, কারণ ওয়ার্ক স্টেশন গুলো আবার এক বা একাধিক ক্লায়েন্ট থাকতে পারে। এখানে আমরা একটা মডেল দেখতেছি, যেমন এটা একটা নেটওয়ার্ক, এটা হচ্ছে সেন্ট্রাল যেটা সার্ভার বা মেইন সার্ভার যেটা সেটা। তো এখানে একটা সাব স্টেশন আছে, এখানে একটা সাব স্টেশন আছে, এখানে একটা সাব স্টেশন আছে। তো সাব সার্ভার বলছি এটা এ ধরলাম, এটাকে বি, এটাকে হচ্ছে সি। তো যেটা এ আছে সেখানে অনেকগুলো ক্লায়েন্ট, যেটা বি আছে সেখানে অনেকগুলো ক্লায়েন্ট, এখানে অনেকগুলো ক্লায়েন্ট। তাহলে এই তিনটা ডাটাবেসকে আবার মেনটেন করতেছে যে সেটা হচ্ছে যে মেইন সার্ভারটা। তো এটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডাটাবেস ব্যবস্থাপনা। এখন এটার আবার দুই ধরনের বৈশিষ্ট্য আছে, একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন আর একটা হচ্ছে লজিক্যাল কোরিলেশন। এখানে দেখো মূল ডাটাবেসের সম্পূর্ণ কাজকে বিভিন্ন প্রান্তে বা ওয়ার্ক স্টেশনে ডিস্ট্রিবিউশন করা, এটা হচ্ছে এটার। আর লজিক্যাল কোরিলেশন একটা হচ্ছে যে কি প্রয়োজনে বিভিন্ন ওয়ার্ক স্টেশন গুলো এটিএম মানে হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন মোডের মাধ্যমে সম্পর্ক রক্ষা করতে পারে, এক্ষেত্রে সার্ভার সম্পূর্ণরূপে সহযোগিতা করে। তো ডিস্ট্রিবিউটেড ডাটাবেসের উপাদান কি কি, সেখানে নেটওয়ার্ক কানেকশন ম্যানেজার, ট্রানজ্যাকশন ম্যানেজার, কোয়েরি প্রসেসর, রিকভারি ম্যানেজার, সিস্টেম ক্যাটালগ, এগুলো হচ্ছে তার উপাদান। এবং কিছু সুযোগ সুবিধা অসুবিধাও আছে, যেমন খুব বেশি চাহিদার কাজ ডাটা কাছাকাছি থাকা বিধায় দ্রুত অ্যাক্সেস করা যায়, এটা একটা সুবিধা। প্রত্যেক ইউজার লোকাল ডাটাবেসে কাজ করে বিধায় প্রক্রিয়াকরণ দ্রুত হয়, প্রক্রিয়াকরণ স্বাধীন হওয়ায় কোনো লোকাল ডাটাবেসে বা ওয়ার্ক স্টেশনে সমস্যা হলেও অন্যান্য ওয়ার্ক স্টেশনে কাজের সমস্যা হয় না। বিশ্বাসযোগ্যতার উন্নতি, অধিকতর ডাটা প্রাপ্যতা, কম খরচ, যোগাযোগ, স্থানীয় স্বায়ত্ত শাসন, অধিকতর দক্ষতা বৃদ্ধি, কার্যকারিতা সময় হ্রাস এবং অসুবিধাগুলোর মধ্যে থাকছে। তো ডাটা বিভিন্ন স্থানে রক্ষিত, বিভিন্ন ডাটাবেস থাকে বিধায় নিরাপত্তা সমস্যা ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে, জটিলতা মান নিয়ন্ত্রণের সমস্যা, দক্ষ জনশক্তি প্রয়োজন, ডাটাবেস ডিজাইন তুলনামূলকভাবে একটু জটিল এবং সেটা স্ট্যান্ডার্ডটা একটু কম। তো এই হলো ডিস্ট্রিবিউটেড ডাটাবেসেরটা। দেন আমরা পড়বো এখন তিন নাম্বার, তিন নাম্বার যেটা ছিল সেটা হচ্ছে কি ওয়েব এনাবল ডাটাবেস। এই ডাটাবেসে ইন্টারনেটের সুবিধাযুক্ত যে কোনো স্থান থেকে সাধারণ ওয়েব ইন্টারফেসের মাধ্যমে, অথবা এটা ওয়েব সাইট হইতে পারে বা এখন একটা অ্যাপস হইতে পারে, যে ওয়েব ইন্টারফেসের মাধ্যমে যে কোনো প্ল্যাটফর্মে রিমোটলি অ্যাক্সেস করা যায় তাকে আমরা বলছি ওয়েব এনাবল ডাটাবেস। তো অন্যভাবে বলা যায় যে ডাটাবেস যে ইন্টারনেট এবং ওয়েব ব্রাউজারের মাধ্যমে বিভিন্ন তথ্যগুলো ইন্টারেক্টিভ উপায়ে অ্যাক্সেস, কোয়েরি তৈরি, অর্ডার প্রদান, রিপোর্ট ও ট্র্যাক করা যায় এবং রেকর্ড সমূহকে পরিবর্তন করা যায় তাকে আমরা বলছি ওয়েব এনাবল ডাটাবেস। তো এখানে যেটা হচ্ছে ইউজার থেকে ফার্স্টে প্রেজেন্টেশন লেয়ারে ডাটা ইনফরমেশনটা যায়, সেখান থেকে মিডলওয়্যার লেয়ারে যায়, সেখান থেকে ডাটাবেস লেয়ার, এখান থেকে ডাটাবেস লেয়ার থেকে আবার ব্যাক করে মিডলওয়্যার, দেন হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার, দেন হচ্ছে ইউজারের কাছে ডাটাটা যাচ্ছে। তো এভাবে ডাটাটাকে ইউজারের কাছে পাঠানো হয়। আর কিছু বহুল প্রচলিত ডাটাবেস সার্ভারের নাম আছে যেগুলো ওয়েব এনাবল্ড, ওখানের মধ্যে প্রথমটা আছে ওরাকল, মাইক্রোসফট এসকিউএল সার্ভার, এটাকে আমরা বলছি MySQL, মাইক্রোসফট এসকিউএল সার্ভার, তারপর হচ্ছে MySQL আছে ইত্যাদি। তো ওয়েব এনাবল ডাটাবেসের সুবিধা, কিছু সুবিধা আছে এগুলো তোমরা একটু করে নিও, আমি এর পরবর্তী টপিকসটাতে যাবো আছি। ডাটাবেস মডেল, ডাটাবেস মডেল হলো কতগুলো ধারণা সমষ্টি যা ডাটাবেসের গঠনকে বর্ণনা এবং উপাত্তের সাথে সংযোগ স্থাপন করে। সুপ্রশিক্ষার্থীরা এই টপিক্সটা আমরা একটু মনে রাখার চেষ্টা করবো, তেমন একটা বেশি ইম্পর্টেন্ট নয়, এতদিন ধরে যে বোর্ডে পরীক্ষাগুলো হয়েছে সেখানে অবশ্য আসেনি, আবার নাও আসবে এরকম কোনো ধারণা নেই। তো আমরা একটু পরে রাখবো ডাটাবেস মডেলগুলো কীরকম হয়, একটা ডাটাবেসের গঠনগুলো কীরকম হয়। গঠনগুলো এখানে দেখা যাচ্ছে টোটাল তোমার ছয়টা স্ট্রাকচার আছে। প্রথমটা হচ্ছে লিস্ট স্ট্রাকচার, এটা দেখতে কীরকম, এখানে একটা মাত্র ডাটা টেবল থাকবে, একটা মাত্র ডাটা টেবল দিয়ে গঠিত হয় এবং এখানে কি ফিল্ডের অনুক্রমে এগুলো সাজানো থাকে সেজন্য এটাকে বলা হচ্ছে সরল সংগঠন। তো লিস্ট স্ট্রাকচারে হায়ারার্কিক্যাল যেটা, সেখানে হচ্ছে অনেকগুলো ডাটা টেবল থাকবে এবং একটার সাথে আর একটা শাখা প্রশাখা বিস্তার যেভাবে করে সেভাবেই যুক্ত থাকে সংগঠনটা। যেমন কলেজ প্রশাসন, তার তিনটা ডিপার্টমেন্ট আছে, মানবিক, বিজ্ঞান এবং হচ্ছে ব্যবসায় শিক্ষা। তো আবার বিজ্ঞানের দুটা
আলাদা করে ডিপার্টমেন্ট দিয়ে আছে ফিজিক্স আর কেমিস্ট্রি। মানবিকে চাইলে আমরা দুটো দিতে পারতাম, বাংলা এবং ইংলিশ। ব্যবসায় শিক্ষা আমরা দিতে পারতাম অ্যাকাউন্টিং, ফিনান্স, এরকম। তো শাখা প্রশাখা বিস্তার করে যে ডাটাবেসটা গঠন করে, ডাটাবেসের সংগঠনটা হয়, সেটার নাম হচ্ছে হায়ারার্কিক্যাল মডেল। 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে নেটওয়ার্ক সংগঠন মডেল। এখানে একটু দেখতে পারি যে এই যে ফাইলগুলো আছে সেগুলো আবার এই যে ফাইলের সাথে সংযুক্ত, এটা আবার শ্রেণী 1টা আবার এটার সাথে সংযুক্ত, শ্রেণী এইটা আবার এটার সাথে সংযুক্ত। তার মানে হচ্ছে যে ডাটাবেজের সংগঠনের ডাটাগুলো পারস্পরিক সংযোগের মাধ্যমে সম্পর্কযুক্ত থাকে এবং ডাটা অনুসন্ধানের জন্য কি ফিল্ড ব্যবহার করা হয় এবং ব্যবহারকারী প্রবেশ বিভিন্ন প্রবেশ পথে রেকর্ডের সাথে সংযোগ স্থাপন করতে পারে, সেটাকে বলা হচ্ছে নেটওয়ার্ক সংগঠন। মানে এখানে প্রত্যেকটা ফাইল অন্য আর অনেকগুলো ফাইলের সাথে সরাসরি সংযুক্ত থাকে, সো এটাকে বলা হচ্ছে নেটওয়ার্ক সংগঠন মডেল। রিলেশনাল মডেল যেটা, সেটা হচ্ছে এক বা একাধিক ডাটা টেবলের মধ্যে একটা প্রাইমারি কি বা ফরেন কির মাধ্যমে সংযুক্ত থাকে। এই ধরনের ডাটাবেজে বিভিন্ন টেবিলের মধ্যে লজিক্যাল সম্পর্ক বিদ্যমান থাকে এবং এখানে প্রাইমারি কি ফরেন কির মাধ্যমে যখন রিলেশনটা হয় তখন তাকে বলা হচ্ছে রিলেশনাল মডেল। এখন কথা হতে পারে যে এখানটায় কিভাবে রিলেশনশিপটা হয়, মানেটা হচ্ছে প্রাইমারি কি এবং ফরেন কি এর মধ্যে জিনিসটা কি বা প্রাইমারি কি জিনিসটা কি, এটা আমরা একটু পরবর্তী ক্লাসগুলোতে বুঝাই দিব প্রাইমারি কি এবং ফরেন কি কি। তারপরে একটু বলি যে কোন একটা ডাটা টেবলে যে ফিল্ডটা দিয়ে কাউকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত করা যায় সেটাকে বলা হয় প্রাইমারি কি, আর কোন টেবলে প্রাইমারি কি যদি অন্য আরেকটা টেবলে গিয়ে প্রাইমারি কির আচরণ করে, সো সেকেন্ড টেবলে প্রাইমারি কিটাই তখন হয়ে যায় ফরেন কি। তাহলে আমরা আজকে এতটুকু পর্যন্তই রাখবো আমাদের আজকে ক্লাস, এখানে আমি সমাপ্তি টানতেছি। তোমরা এটা একটু অবশ্যই ভালো করে পড়ে নেবা, নিজেদের কোনো প্রবলেম থাকলে সেটা স্যারের সাথে শেয়ার করবা এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।